গভীর মনোযোগ দিবেন। আমাকে দাওয়াত করার সময় প্রথমে বলে দিয়েছিলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনীর উপরে একটু আলোচনা করার জন্য। আগে জানতে হবে ইমামে আজম ইমাম আবু হানিফা কে, ওনার নামটা কি। ইমামে আজম ইমাম আবু হানিফা হলো প্রসিদ্ধ চারটা মাজহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাজহাব, যে মাজহাবের নামটা হচ্ছে হানাফি মাজহাব। ওই মাজহাবের ইমাম হচ্ছে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই। ওনার নামটা আসলে আবু হানিফা নয়, ওনার নামটা হচ্ছে নুমান ইবনে সাবেত। নুমান ইবনে সাবেত কেন, ওনার মূল নাম হচ্ছে সাবেত, ওনার বাবার নাম ছিলেন নুমান, কিন্তু ওনার বাবার নামের সাথে সাদৃশ্যপূর্ণ করে ওনার নাম হচ্ছে নুমান ইবনে সাবেত। ছোট্টবেলায় এলাকার সকল মানুষ ইমামে আজমকে মানে নুমান ইবনে সাবেতকে ওনাকে ডাকতেন ইমাম আবু হানিফা বলে, ইমাম নয় আবু হানিফা বলে। হ্যাঁ বন্ধু, আমার ওনার পরিচয় যদি আপনি জানতে হয় তাহলে আপনি ওনার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসা পর্যন্ত এবং দুনিয়াতে আসা থেকে ইসলামের দাওয়াত এবং ফিকহের মাসালাগুলা সমাধান দেওয়া পর্যন্ত আপনাকে জানতে হবে। এই জন্য এই আলোচনাটা শিক্ষিত সমাজ যারা আছেন অথবা ভ্যান চালক হন রিক্সা চালক হন এলাকার সাধারণ জনগণ যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা বর্তমান সমাজের মধ্যে বসবাস করি বেশিরভাগ মানুষই হানাফি মাজহাবের উপরে সমীচীন রয়েছে, কিন্তু অনেকে হানাফি মাজহাবের ব্যতিরেকে অন্যান্য মাজহাব অনুসরণ করে থাকে। জানি না কতটুক সহি কতটুক গাইরে সহির উপরে তারা বিদ্যমান, তবে ইমামে আজম ইমাম আবু হানিফার এই মাজহাবটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাজহাব। হুজুর আমরা কেন মাজহাব মানব, মাজহাব মানারও তো একটা কারণ আছে। বর্তমান যুব সমাজগুলো প্রাইভেট হয়ে চলে যাচ্ছে লা মাজহাবের দিকে, এক পাতায় মাজহাব না মানার একটা পথের দিকে, এক পাতায় কোনো ইমাম না মানার পথের দিকে। আমি বলবো যুবক, তুমি যে মাজহাব মানতেছো না যাদের কথা শুনে শুনে, তুমি যে ওই ব্যক্তিকে মানতেছ ওই ব্যক্তিকে মানাটাও তো কিন্তু একটা মাজহাব মানার মতো। তুমি ইমামে আজম ইমাম আবু হানিফাকে অনুসরণ করো না, কিন্তু যেই ব্যক্তি তোমাকে বলছে ইমামে আজম আবু হানিফা হানাফি মাজহাব মালিকি শাফি হাম্বলি কোনো মাজহাব মানবে না, তার কথা শুনে তুমি অন্য কোনো মাজহাবই মানতেছ না, কিন্তু দেখো তুমি তাকেই মানতেছ। আর মাজহাব মানি তো সহজ সরল রাস্তার পথের মানুষকে অনুসরণ করা। ইমামে আজম ইমাম আবু হানিফা সম্পর্কে আমার পূর্বে একজন আলেম বলেছেন, অত্যন্ত সুদীর্ঘ অত্যন্ত সুনিষ্ঠ অত্যন্ত সুমিষ্ট অত্যন্ত নিখুঁত জ্ঞানের অধিকারী ছিলেন ইমামে আজম ইমাম আবু হানিফা। উনি যেমনভাবে ইসলামের শয়ে শয়ে কঠিন কঠিন মাসালাগুলার সমাধান করতেন, যত কঠিন মাসালা হোক না কেন ইমামে আজম আবু হানিফার কাছে এটা পানির মতো মনে হতো। হ্যাঁ ইমামে আজম ইমাম আবু হানিফা এটা কেন 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 আপনার কাছে জানতে চাই। ইমামে আজম ইমাম আবু হানিফার কাছ থেকে প্রশ্নের জবাব আসবে, এটা সাধারণ কোনো কারণে নয়। আমি ইমামে আজম ইমাম আবু হানিফার আম্মা এবং আব্বা, আমি আবু হানিফাকে গর্বের মধ্যে রাখা অবস্থায় তারা সদা সর্বদা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার এমন দোয়া করেছেন। শুধু তাই নয়, একটা নেককার সন্তানের দোয়া করেছেন। আমি জানি না আমি নেক সন্তান হতে পেরেছে কিনা, তবে আমি একটা কথা বলতে চাই, আমি যখন 14-15 বছর বয়স আমার হয়েছিল, একটা জামানার মধ্যে যখন আমি আমার এলাকার মধ্যে বসবাস করি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের একমাত্র শ্রেষ্ঠত্বর অন্তর হচ্ছে মক্কাতুল মুকাররামার অঞ্চল, আমি ওই জায়গার মধ্যে হাঁটাচলা করতেছিলাম। 14 বছরের ছোট্ট বালক ইমামে আদম ইমাম আবু হানিফাকে হযরতে সাদি রহমতুল্লাহি আলাইহি নামক একজন বড় ইমাম ছিলেন, উনি ইমামে আজম আবু হানিফার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছেন, ওগো আবু হানিফা, আপনি যে এমন করে সুন্দর করে করে ছোট্টভাবে হাঁটতেছেন, আপনার চেহারা তো বড় সুন্দর, আপনার চেহারা বড় সাদৃশ্যপূর্ণ, আপনাকে দেখতে বড় ভালো লাগে, আমি আপনার চেহারাটার মধ্যে এলেমের গন্ধ এলেমের সুঘ্রাণ পাচ্ছি, আপনি কেন
কোরআন এবং হাদিস সম্পর্কে জানতেছেন না। ও আবু হানিফা, আপনি কেন এখনো পর্যন্ত হক্কানি রব্বানি আলেমের সোহবতে থেকে দিন ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে জানতেছেন না? এমন সময় আবু হানিফা ডাক দিয়া বলেন, ও হযরতে সাদির রহমতুল্লাহি আলাই, আপনি কি আপনার কাছে আমাকে ছাত্র হিসেবে কবুল করবেন নাকি? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনী পড়ে পাইলাম, ইমামে আজম আবু হানিফার 4000-এর উপরে ওস্তাদ ছিলেন পড়ালেখা করানোর জন্য। কয় হাজার? 4000-এর অধিক উস্তাদ ছিলেন ইমামে আজম আবু হানিফার। উনি ডাক দিয়ে বলেন, 4000 উস্তাদ আমার ছিল, তবে মুসলমানের দলেরা আমার প্রথম উস্তাদের নাম হলো হযরতে সাদি রহমতুল্লাহ আলাই। চতুর্থ মানে 14 এবং 15 বছর বয়সে যখন আমি ওনার কাছে পড়ালেখা শুরু করলাম, পড়ালেখা করতে করতে আমাকে যখন তারা অল্প বয়সের মধ্যে সুদীর্ঘভাবে কোরআন সম্পর্কে জানাইলেন, হাদিস সম্পর্কে জানাইলেন, ফিকা সম্পর্কে জানাইলেন, উনি 14 বছর পর্যন্ত কোনো এলমি অর্জন করেছিলেন না। 14 বছরের পরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এলম অর্জন করেছেন। ওই 14 বছরের পর থেকে এলম অর্জন করতে করতে এমন এলম অর্জন করেছেন সকল মাযহাবের মূল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কবুল করেছেন আমার আল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর মাযহাব কেন মানবো? আল্লাহ পাকের বান্দা আমরা সবাই তো আবু হানিফ, আল্লাহ পাকের বান্দা আমরাও, আল্লাহ পাকের বান্দা। আজকের মাহফিলের যিনি সেরতা সরাত হদারতকারী হযরতে বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর কেবলা, তিনিও তো আল্লাহর বান্দা। না রে না, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে কিছু কোয়ালিফিকেশন আছে, আল্লাহ পাকের বান্দাদের মাঝে কিছু অবধারিত দিক রয়েছে। হুজুর, আল্লাহ পাকের বান্দাদের মধ্যে কোয়ালিফিকেশনটা কি আমরা একটু জানতে চাই। এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাদের কোয়ালিফিকেশন, বান্দাদের কোয়ালিটি সম্পর্কে, বান্দাদের ভাগ বিভক্তি সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা কাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, কোন ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয় বিগাইরি মাকতাসাবু, কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা আসলে তাদেরকে কষ্ট দেয় না, আসলে তারা গুনার বোঝাগুলো তাদের মাথার মধ্যে নিয়ে নিচ্ছে। অনেক মানুষ ইমামে আজম ইমাম আবু হানিফাকে নিয়ে মন্তব্য করে, কিসের মাযহাব মানবো, কিসের মাযহাব মানবো, মাযহাবের আবার কিসের ইমাম? আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস সরাসরি মানলেই তো হয়ে যায়, মাযহাব কেন মানবো? তারা তো রাসূলের কোরআন, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস মেনে মেনেই দুনিয়াতে চলাফেরা করেছে। না 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 না, ইমানদার বান্দাদের কোয়ালিফিকেশনের মধ্যে ইমামে আজম আবু হানিফ ইমানদার বান্দাদের পক্ষে পড়তেছেন। শুধু তাই নয়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তারা স্বয়ং গুনাহগারের কাতারে থাকবে, আল্লাহর কোরআনের কথা আমার কথা নয়, কোনো আলেমের কথা নয়, রাসূলের হাদিসের কথা। পরবর্তীতে এখন আপনি কেন ইমামে আজম আবু হানিফাকে মানবেন? হযরতে আবু হানিফাকে মানার কারণটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি রে বাবারা। রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে আল্লাহর ওলি এবং প্রত্যেকজন ইমামকে মানার জন্য, মাযহাব মানার জন্য বলে দিচ্ছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল الأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عن زبان كل جوره جوره بلن بابا سبحان الله আল্লাহর কোরআনে বলছেন, অগ্রগামী প্রথম মুহাজির এবং আনসার যারা তাদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করে, এক কথায় কোরআন এবং হাদিসের জন্য যারা তাদের নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছেন, কোরআন এবং হাদিস যাচাই বাছাই করতে করতে যারা তাদের নিজের জীবনটা আল্লাহ এবং তার রাসূলের পথে বিলীন করে দিয়েছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা তাবিউহুম, দুনিয়ার জমিনের মধ্যে যারা তাদেরকে নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে, কোনো সন্দেহ তারা অনুসরণ অনুকরণ করে, আল্লাহ পাক বলেছেন, বি ইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুআন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট করে বলেন, সুবহানাল্লাহ। এখন জানতে হবে মুহাজির কারা,
আনসার কারা মুহাজির হচ্ছে ওই ব্যক্তিগণ যারা ইসলামের জন্য আনসার কারা আনসার হচ্ছে তারা যারা যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামকে সহযোগিতা করেছে আর মুহাজির হচ্ছেন তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস রিচার্জ করে করে রিচার্জ করে করে আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং রাসূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটাকে সরল সঠিকভাবে আপনাকে বুঝিয়ে দিয়েছেন হুজুর আমাদেরকে কারা বুঝাইছেন ওই বুঝানেওয়ালাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামের নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহু তাআলা জোরে বলেন মারহাবা হুজুর ওনাকেই কেন মানতে হবে উনি তো সর্বশ্রেষ্ঠ ওনার কিছু গুণাগুণ আমি আপনাদের কাছে তুলে ধরব এখন ওনাদেরকে মানার একটা রাস্তা রয়েছে হুজুর আমরা তো মাযহাব মানতে পারি না কেন মানবো মাযহাবটা মানার কারণ কি মানার কারণটা আপনি আমাকে জিজ্ঞাসা করলে হবে না মানার কারণ স্বয়ং আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর কোরআন বলছেন হে ইমামদারগণ তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো এবং তোমাদের মাঝে যারা উলিল আমর শরীয়তের জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছেন তাদেরকে অনুসরণ করো শরীয়তের জ্ঞানে তো জ্ঞানান্বিত হয়েছেন ইমামে আজম ইমাম আবু হানিফা কেমন ভাবে গুণান্বিত হয়েছেন যদি আপনাদেরকে আমি বলতে চাই ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ তাআলা আনহু বলতেছেন শোনো জগতের মানুষ আমি কেমন ভাবে আলেম অর্জন করেছি আমি একদিন এলাকার সবচেয়ে ধনী ব্যক্তিকে তার ধনের বাহাদুরি দেখে আমি তাকে সম্মান করেছিলাম সে লক্ষ লক্ষ কোটি কোটি দেরহামের মালিক ছিল আমি তাকে সম্মান করেছিলাম তার টাকার দিকে তাকাইয়া কিন্তু আমার মনের ভিতরে যখন ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় চলে আসলো আমি ইমামে আজম আবু হানিফা 40,000 বার 40 বার কোরআন খতম করে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম হে ইমামে আজম আবু হানিফা আপনি কেন 40 বার কোরআন খতম করে দোয়া চেয়েছেন ইমামে আজম আবু হানিফা বলেন আমি তো দুনিয়ার কোনো মানুষকে টাকার জন্য ভয় করতে পারি না সম্মান করতে পারি না আর সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ আমি আমার আল্লাহর জন্য সবাইকে সম্মান করব ইমামে আজম বলেন আমার এলেমের ধারাবাহিকতা এত আমাকে যখন হযরতে সাদি রহমতুল্লাহ আলাইহি এলেম অর্জন করাইয়া দিচ্ছেন আমাকে শিখাচ্ছেন আমি ইমামে আজম আবু হানিফার সর্বশ্রেষ্ঠ একটা অভ্যাস ছিল আমি ক্লাসের মধ্যে যখনই বসতাম আমার ওস্তাদরা বেশি বেশি প্রশ্ন করতাম মারহাবা পড়বেন না কি করতেন শিক্ষকদেরকে বেশি বেশি প্রশ্ন করতেন হে ইমামে আজম আবু হানিফা আপনি কেন বারবার শিক্ষকদেরকে বেশি বেশি প্রশ্ন করতেন উনি বলেন আমার জানার বড় শখ ছিল আমার ইচ্ছা ছিল এই জন্য আমি বেশি বেশি প্রশ্ন করতাম ওনার ওস্তাদ হযরতে সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ইমামে আজম আবু হানিফা মাঝে মধ্যে আমাদের কেমন কঠিন কঠিন প্রশ্ন করত ওই মাসালাটাকে সাবেত করার জন্য আমরা আটকা পড়ে যেতাম অনেক পর পর 8-10 জন আলেম একসাথে হয়ে আমরা ওই আলেমরা এক হয়ে ওই মাসালাটা সমাধান করতাম কিন্তু আমরা 10 জন ইমাম 10 জন শিক্ষক মিলে যে মাসালাটা সমাধান করতাম হযরতে আবু হানিফা সামান্য সময় চোখ বুলাইলে ওই মাসালাটা একাই একাই কিন্তু সমাধান করতে পারতেন এই জন্য এলাকার মধ্যে সকল মানুষ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অল্প বয়সের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম বলে জেনেছেন ধরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ বন্ধুগণ আমার ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 80-এর দশকের 40-এর দশকের 40 শতাব্দীর 702 শতাব্দীর মধ্যে 40 হিজরির 702 শতাব্দীর উনি একজন মুজাদ্দিদ ছিলেন উনি এমনভাবে আল্লাহ পাক এবং রাসূলকে ভয় করতেন আপনি আমি কেমন করে আল্লাহ এবং রাসূলকে ভয় করে আমি কিন্তু জানি না তবে একটা কথা মনে রাখা লাগবে মুসলমান আল্লাহ এবং রাসূলকে এমনভাবে ভয় করতে হবে আপনি যেখানে যান না কেন কোনো খারাপিয়ত কোনো অবাঞ্ছিত কাজ করার আগে আপনি আল্লাহ এবং রাসূলকে ভয় করবেন যদি আপনার কোনো খারাপ কাজ করার সময় মনের মধ্যে বাধা দেয় মনে করবেন আপনি আল্লাহকে ভয় করতেছেন যদি খারাপ কোনো কাজ মানুষকে ওজনে কম দিতে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে আপনার অন্তরে বাধা দেয় না আমি খারাপ ব্যবহার করব না তাহলে মনে করবেন আপনার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ ভীতি আছে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক রাব্বুল আমিনের ওই বান্দা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আমি
ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন অনেক এলেম অর্জন করলাম, এলেম অর্জন করতে করতে আমার সিনাটার মধ্যে এলেমে ভরপুর হয়ে গেল। তবে আমি আমার সিনাটাকে এলেমে ভরপুর সিনা মনে করি নাই, আমার এই এলেমটা এই জ্ঞানটা আমি বেশি জ্ঞান মনে করি নাই। যখন আমি বেশি জ্ঞান না মনে করে আল্লাহর কাছে নামাজ আদায় করতাম বেশি বেশি করে, আমার সবচেয়ে বেশি অভ্যাস ছিল আমি যখন কোনো মাসালা সাহাবেত করতাম আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতাম, কোনো মাসালা সম্পর্কে রিসার্চ করতাম আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। হে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আপনি কেন মাসালা সাবেত করার আগে 2 রাকাত নামাজ পড়তেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলবেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করতাম। আমি দেখতাম নবীজির মদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুগা, নবীজির এলমের শহর থেকে হযরত আলীর দরজা দিয়ে আমি আবু হানিফার এই অন্তরটাই কলবটা এলেম দ্বারা জ্ঞান দ্বারা ভরপুর হয়ে যেত। উনি বলেন আমি এলেম অর্জন করতাম, এলেম অর্জন করার জন্য এবার যখন আমি মাসালা সাবেত করার জন্য 2 রাকাত নামাজ পড়তাম, এলেম অর্জন করে পড়ালেখা করে রাত্রবেলা আমার অভ্যাস ছিল মাত্র 2 ঘন্টা ঘুমাইতাম, অথবা কেউ কেউ বলেন ইমাম আবু হানিফা 3 ঘন্টা ঘুমাইতেন। 2 ঘন্টা ঘুমানোর পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন একদিন রাত্রবেলা আমি যখন ঘুমাইলাম, ঘুমানোর পরে আমি হঠাৎ করে স্বপ্ন দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হার মুবারক, মানে শরীরের হাতটি মুবারকগুলো আমি ইমামে আজম আবু হানিফার হাতের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আতঙ্কিত হয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। বিশিষ্ট স্বপ্নের তাবির করনেওয়ালা ইবনে সিরিনের একজন ছাত্র ছিল, আমি ওনার কাছে চলে গেলাম, গিয়ে বললাম হে ইবনে সিরিনের ছাত্র, আমি তো আবু হানিফা, আপনি আমাকে চিনেন? বলে হ্যাঁ চিনি, গতকালকে নামাজ আদায় করে আমি যখন ঘুমাইলাম, আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার মুবারক আমার হাতের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত মুবারক অথবা বাম হাত মুবারকের একটা অংশ আমার হাতের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বড় আতঙ্কিত হয়ে গেলাম, এই ইবনে সিরিনের ছাত্র, আমি আবু হানিফার কাছে আপনি কি বলবেন কেন এমন জিনিসটা হইল? হযরত ইবনে সিরিনের ছাত্রটা ডাক দিয়ে বলেন, নাই, এটার ইঙ্গিত হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বাণীগুলো কঠিন কঠিন মাসালাগুলোর সমাধান উম্মতেরা আপনার কাছ থেকে সমাধান নিয়ে যাবে, আমার রাসূলের একটা অংশ আমার রাসূল আপনাকে দান করে দিয়েছেন। হে ইমাম আবু হানিফা, আপনি এখন থেকে এলেম অর্জন করার জন্য দাবিত হয়ে যান। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এলেম অর্জন করার জন্য দাবিত হয়ে গেলেন। বন্ধুগণ আমার মনোযোগ দিবেন, আরব দেশের মধ্যে প্রখ্যাত একজন বাদশা ছিল, যেই বাদশার নাম ছিল আল মুনকার। ওই মুনকার নামক বাদশাটা আরবের জমিনে যখন বসবাস করতেন, ওনার এলাকার মধ্যে একটা মানুষ ফাঁসি দিয়ে মারা গেছে। যাওয়ার পরে ওই আরবের বাদশার কাছে আসছে মাসালা সাবেত করার জন্য। ফাঁসি আসতের মধ্যে যেই ব্যক্তি ফাঁসি দিয়ে মারা গিয়েছে ওই ব্যক্তিকে কি কবর দেওয়া হবে, জানাজা দেওয়া হবে? এখন আরবের ওই বাদশাদের পাঠাগারের মধ্যে বড় বড় আলেম ছিল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বড় বড় কোর্টের মধ্যে মাসালার সমাধান করার জন্য হক্কানি আলেমিদিন রাখে, রাখে না, একটা মুফতির বোর্ড রাখেন। আগের বাদশাগণ তাদের দরবারের মধ্যে মুফতিদের আলেমদের ভোট রেখেছিলেন, তো সব আলেমদেরকে একসাথে দেখলেন, হে আলেমেরা, উনি তো মারা গেছেন ফাঁসি দিয়ে, কিন্তু ওনাকে জানাজা পড়ানো যাবে কিনা আপনারা মাশাআল্লাহ এটা সাবেত করেন। সে ফাঁসি দিয়ে মারা গেছে, তার জানাজার নামাজ কেউ পড়াবে না, কেন? সে হারাম কাজ করেছে, সে এমন কাজ করেছে আত্মহত্যা, এটার জান্নাত পাওয়া তো দূরের কথা, সে জাহান্নামে যাবে, আমরা কোনো আলেম এর জানাজা পড়াতে পারবো না। সবার কাছে এই মাসালার জন্য এখন তার পরিবার কাঁদতেছে। বাদশা বলেন এই মাসালা আমার পছন্দ হয় নাই, এ মাসালা কি হয় নাই, পছন্দ হয় নাই। এবার হঠাৎ করে কে পারবে এই মাসালার সুন্দর সমাধান দিতে? ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই হাত তুললেন, দাঁড়িয়ে গেলেন, কে তুমি মাত্র অল্প বয়সের ছেলে, তুমি কিসের মাসালার সমাধান করবে? উনি ডাক দিয়ে বলেন, হে বাচ্চা, এই লোকটা ইন্তেকাল করেছে, কিন্তু সে কেন ইন্তেকাল করেছে সেটার কারণ তো আপনাকে জানতে হবে। বলে হ্যাঁ, এটা অবশ্যই। এবার তার পরিবারের কাছে খোঁজ নেওয়া হলো, পরিবারকে জিজ্ঞাসা করা হলো আপনার স্বামী কোথায়, পরিবারের সন্তানকে জিজ্ঞাসা করা হলো তোমাদের বাবা কোথায়। স্ত্রী বলেছে আমার স্বামী কোথায় আমি জানি না, সন্তান বলেছে আমাদের পরিবারের অভাব অনটনের কারণে আমার বাবা সংসার চালাতে পারেন না, এই জন্য সংসারের অধিক কষ্টের কারণে আমার বাবা ফাঁসি দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা বলেছেন যে তো ফাঁসি দিয়েছেন, শোনেন আল্লাহর কোরআন এই ব্যাপারে বলছেন,
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আল্লাহর কোরআন বলছেন যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো, সে ছোট হোক বড় হোক। বাদশার কাছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন বললেন আমি এটার সমাধান দিব, সব বড় বড় ওই রাজপ্রাসাদের ইমামগণ ওনারা বলছেন আরে এত ছোট ছেলে সে কিসের সমাধান দিবে, সে তো সমাধানই দিতে পারবে না। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বললেন সে ছোট হতে পারে, যদি সে জানে সে সমাধান দিলে অসুবিধা কি, সমাধান দিতে বলো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন হে বাদশা, সে তো দুনিয়ার কোনো রং তামাশার জন্য ফাঁসি দেয় নাই, সে তো স্বাভাবিকভাবে ফাঁসি দিয়েছেন। হ্যাঁ, এই অত্র অঞ্চলের সবচেয়ে নর্মাল যে আলেম, একবারে নর্মাল আলেম, ওই আলেমকে দিয়ে তার জানাজা দেওয়া যাবে? কেন নর্মাল আলেমকে দিয়ে তার জানাজা দেওয়া যাবে? উনি বলেছেন হ্যাঁ, যদি তাকে জানাজাই না দেওয়া হয় সে তো একজন মুসলমান, ফাঁসি দিয়েছে এটা তার অপরাধ, অপরাধের শাস্তির বিচার করবেন আল্লাহ, আপনি তার জানাজার ব্যবস্থা করেন। এবার বাদশা ডাক দিয়ে বললেন হে উপস্থিত আমার আলেমগণ রাজপ্রাসাদের, আপনাদের মধ্য থেকে কেউ একজন এই লোকটার জানাজা পড়াবেন। সবাই বলে আমরা এত বড় বড় মুফতি, আমরা এত বড় বড় মুহাদ্দিস, আমরা এত বড় বড় মুহাদ্দিক আলেম, আমরা কেন ফাঁসি দেওয়ানেওয়ালা ব্যক্তির জানাজার নামাজ পড়াবো? আমরা পড়াতে পারবো না, কেন এ ছোট বাচ্চাকে দিয়ে পড়ান? বলে তোমরা তো এই মাসালার সমাধান দিতে পারো নাই, দিয়েছেন ছোট্ট বাচ্চা, তাহলে তোমরা তার কাছে হার মেনে গেলে তোমাদের মাসালার জবাব ছোট্ট বাচ্চা দিয়েছে, দাও এখন তোমরা তার কাছে ছোট প্রমাণিত হয়েছ, তোমরা এবার জানাজা পড়াও। কে পড়াও? তোমরা পড়াও। এদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে লোকের জানাজা পড়াইছে, তবুও বাদশা আলেমদেরকে বেয়াজ্জুতি করে নাই, আলেমদেরকে অসম্মান করে নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় এবার বাদশা ওনার এলাকার মধ্যে সব আলেমদেরকে সম্মান দিচ্ছেন। হে আলেমগণ, আমি বাদশা তো মারা যাব, আমার মারা যাওয়ার পরে তোমাদেরকে থাকার জায়গা কে দিবে তোমরা কিন্তু জানো না, তোমরা অত্যাচারিত হবে। হে আলেম সমাজ, আমার মনে চাই তোমাদেরকে কিছু কিছু করে জমি লিপিবদ্ধ করে দিতে। লিপিবদ্ধ করে দেওয়া হলো, অনেক জমি লিপিবদ্ধ করে দেওয়ার পরে সবার সিগনেচারের জন্য যায় ওই বাদশার সবচেয়ে প্রসিদ্ধ যিনি আলেম ছিল ওনার নাম হযরতে সাহাবী রহমতুল্লাহি আলাই। হযরতে সাহাবী রহমতুল্লাহি আলাই এর কাছে সিগনেচারের জন্য যাওয়াতে উনি সর্বপ্রথম সিগনেচার করে কাগজটা দিয়ে দিলেন। এবার দ্বিতীয় জনের কাছে যায়, এমনি করতে করতে নয় জনের কাছ থেকে সিগনেচার নেওয়া হলো, চলে গেলেন দস্তখত নেওয়ার জন্য হযরত ইমাম আবু হানিফার কাছে। আবু হানিফা বলেন না, আমি সিগনেচার করতে পারবো না, দস্তখত করতে পারবো না। কেন আপনি পারবেন না? ইমাম আবু হানিফা বলেন এটার দায়িত্ব দিয়েছেন কে? বলে বাদশা। বলে বাদশাকেও সামনে থাকতে হবে, নচেত বাদশা মারা যাওয়ার পরে বাদশার সন্তান যদি বলে জায়গা আমার বাবা লিপিবদ্ধ করে দেয় নাই তাহলে এই জায়গার মধ্যে আমরা থাকা হারাম হয়ে যাবে। এবার বাদশার কাছে যা ডাক দিয়ে বললেন হে বাদশা, আপনি নেন আপনার জমিগুলো, আপনার সামনে আপনি লিপিবদ্ধ করে দেন, লিখে দেন, নচেত আমি আবু হানিফা এই জমির কাগজে দলিলের নকলি লিপিবদ্ধ সিগনেচার করতে পারবো না। বাদশা বলেন নয় জন করেছেন, আপনি কেন করতে পারবেন না? আমার সবচেয়ে বড় একজন মুফতি যিনি তিনি তো সিগনেচার করেছেন, আপনি কেন পারবেন না? বলে সবচেয়ে বড় মুফতি কে? বলে তিনার নাম হযরতে সাহাবী রহমতুল্লাহ আলাই, উনি যে তো সিগনেচার করেছেন, আপনি কেন সিগনেচার করতে পারবেন না? উনি বলেন না না, সবাই তো না দেখে আপনি অনুমতি দিয়েছেন না দেন নাই এটা দেখে নাই, কিন্তু আমিও দেখি নাই তারা সিগনেচার করেছে না জেনে, সিগনেচার করেছে না জেনে, তবে আমি জানতে চাই আপনি বলেন আপনি এটার অনুমোদন দিয়েছেন কিনা। বলে হ্যাঁ দিয়েছি, সাক্ষীকে কেউ সাক্ষী না, আমি নিজে লেখা এটা আপনাদের কাছে পাঠাইছি। বলে সাক্ষী যেহেতু নাই এটার মধ্যে সিগনেচার করা এটা না যায় হবে। এবার বাদশা রাগান্বিত হয়ে ওনার সবচেয়ে বড় মুক্তি সাহাবিকে সেখান থেকে বরখাস্ত করে দিলেন আর ডাক দিয়ে বলেন আমার এই রাজপ্রাসাদের সবচেয়ে বড় মুক্তি কে হবে আমি জানি না, তবে আমার এলাকার মধ্যে চারজন বড় বড় মুক্তি রয়েছেন, চারজন বড় বড় মুহাজির রয়েছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইমাম আজম আবু হানিফা, দ্বিতীয় হলো মারওয়ান, তৃতীয় হলো শরিয়া, আর চতুর্থ হলো হযরতে সাহেবান রহমতুল্লাহ আলাইয়া। এ চারজনের মধ্যে, চার
চারজনকে বাদশা বলেছেন তোমাদের চারজনের পরীক্ষা করা হবে, চারজনের মধ্যে যে কোনো একজনকে ওই জায়গার মধ্যে নিয়োগ করা হবে, তোমরা কে আছো আমাদের কাছে আইসা সুন্দর করে বাদশাহীর দায়িত্ব নিবা অথবা মুফতির দায়িত্ব নিবা রাজপ্রাসাদের মাসালা সাহেবের দায়িত্ব নিবা। ইমামে আজম আবু হানিফা সহ হযরতে মারওয়ান শরিয়া এবং সাহেবান এই চারজনকে একসাথে ডাকা হলো রাজপ্রাসাদের মধ্যে। ডাকার পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি বলেন আমি রাজপ্রাসাদের বড় মুফতি হতে চাই না। হে আবু হানিফা আপনি কেন রাজপ্রাসাদের বড় মুফতি হতে চান না? বলে আমি দুনিয়ার কোনো বাহাদুরি চাই না। উনি বলেন আমি দুনিয়ার কোনো বাহাদুরি চাই না। বড় বড় আল্লাহর অলিগণ বলতেছেন উনি দুনিয়ার কোনো বাহাদুরি চান নাই, তবে আমার আল্লাহ ওনার মাঝহাবটাকে সারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাঝহাব হানাফি মাঝহাব বানিয়ে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। উনি দুনিয়ার বাহাদুরি চান নাই, দুনিয়ার বাদশাহী চান নাই, রাজপ্রাসাদের মুফতি হতে চান নাই, হাইকোর্টের কমান্ডার হতে চান নাই, মুফতি হতে চান নাই, তবে উনি বলেছেন আমি একজনকে ভয় করি, আমার আল্লাহ যদি আমাকে দুনিয়ার বাদশাহী না দিয়ে আখেরাতের বাদশাহী দেয় আমি রাজি থাকবো। রাসূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম আমি প্রচার করি, আমাকে যদি সেটা করে দেন আমি খুশি হব। এবার হযরতে আবু হানিফা, সাথে আছেন হযরতে শরিয়া, সাথে আছেন হযরতে মারওয়ান, সাথে আছেন হযরতে সাহেবান, এই চারজন একসাথে যখন রওনা করে আবু হানিফা বলেন আমি তো বাদশার ফকি হতে চাই না, আমি যে কোনোভাবে বাদশাকে কাটিয়া ফকি মানে মুক্তি হওয়ার বাদশার রাজপ্রাসাদের বড় মুক্তি হওয়া থেকে আমি কাটিয়ে যাব। হে মারওয়ান তুমি বলো তুমি কি মুক্তি হতে চাও? বলে না না সাবধান, বাদশার মুক্তির ফতুয়া যদি আমি না দিতে পারি আমার বাদশা আটকানোর মতো সম্ভাবনা আছে, আমার গলা গর্দান কেটে দেবে। বলে ঠিক আছে তুমি কোথাও লুকিয়ে যাও। লুকিয়ে গেলেন হযরতে সাহেবান। লুকানোর পরে হযরতে আবু হানিফা বলেন হে মারওয়ান তুমি কি হতে চাও? বলে না আমি হতে চাই না। এবার ডাক দিয়ে বলেন শরিয়া তোমাকে আমরা সবাই পছন্দ করি, তুমি চাইলে বাদশার রাজপ্রাসাদের মধ্যে তুমি একজন মুফতি হতে পারো। ইমামে আজম ইমাম আবু হানিফা এমন কথা বলে একজনকে তাড়াইয়া দিলেন। তিনজন একসাথে গেলেন বাদশার দরবারে। যাওয়ার পর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন হে আবু হানিফা আমার রাজপ্রাসাদের সবচেয়ে কঠিন কঠিন মাসালা, কঠিন কঠিন কোরআনের আয়াতের ব্যাখ্যা, কঠিন কঠিন হাদিসের ব্যাখ্যা তুমি আবু হানিফা দিয়েছ, আবু হানিফা তুমি আমার রাজপ্রাসাদের বড় মুফতি হয়ে যাও। উনি বলেন না কেন কেন? বলে মুক্তি তো হবে তারা যিনি গোলাম নয়, আমি আবু হানিফা হচ্ছি একজন আরবি, আমি গোলাম আমি তো পারবো না, কারণ আমি যদি একজন আরবি আমি যদি মুক্তি হয়ে যাই তাহলে আমার কথা আরবের বাদশারা মানবে না, এই জন্য এটা করা যাবে না। এবার সকল আলেম ডাক দিয়ে বলে আরে মুক্তি হওয়ার জন্য আলেম হওয়ার জন্য গোলাম অথবা বে আরবি শর্ত নয়, এলেম অর্জন করা শর্ত। আবু হানিফা মুক্তি হওয়ার জন্য যত যোগ্যতার প্রয়োজন আপনার মাঝে সেই যোগ্যতা আছে, আপনি তাড়াতাড়ি রাজপ্রাসাদের মুক্তিতে রূপান্তরিত হন। বলে না আমি এটার উপযুক্ত নাই, আমাকে এটা দেওয়ার প্রয়োজন নাই। এবার মারওয়ানকে ডাক দিয়ে বলা হয় মারওয়ান তুমি এই জায়গার মধ্যে থাক অবস্থায় মুক্তি হয়ে যাও। মারওয়ান বলে না হে বাদশা আপনার আপনি এবং আপনার স্ত্রী আপনার পরিবার কেমন আছে? বাদশা কয় সে তো পাগল, আমি তারে আনছি মুক্তি বানানোর লেগে, সে আমার বউ কেমন আছে জিগায়? না না এটারে রাখা যাবে না। এবার শরিয়াকে ডাক দিয়ে বলা হয় শরিয়া তুমি এই রাজপ্রাসাদের মুক্তি হয়ে যাও। শরিয়া বলেন আমি একজন পাগল, আমি একজন মজ্জুব, আমাকে আপনি বানাইয়েন না। বলে চিকিৎসা করলে তুমি ভালো হয়ে যাবে, তুমি শরিয়া মুক্তি হয়ে যাও। এবার বাদশা ওই শরিয়াকে দিয়ে দিলেন মুক্তি বানাইয়া। ইমামে আজমকে প্রশ্ন করা হয় হে ইমামে আজম আবু হানিফা আপনি কেন রাজপ্রাসাদের বড় মুক্তি হন নাই, জ্ঞান মুক্তি হন নাই? উনি বলেন আমি যদি মুক্তি হই আমার মাসালার কারণে অনেক মানুষের গলা কেটে যেতে পারে, আমার মাসালার কারণে অনেক মানুষ সমাজের মধ্য থেকে আলাদা হতে পারে, আমার মাসালার কারণে মা সন্তান থেকে আলাদা হতে পারে, স্বামী স্ত্রী থেকে আলাদা, স্ত্রী স্বামী থেকে আলাদা হতে পারে, না 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 আমি পারবো না, আমি করতে পারবো না, আমি আবু হানিফা আলাদা থাকতে চাই। ইমামে আজম আবু হানিফা আলাদা ছিলেন কথা সত্য, তবে বড় বড় রাজপ্রাসাদের মুক্তিগণ অন্য কোনো ফতুয়া তারা নিজে দিতেন না, তারা যত ফতুয়ার সমাধানের জন্য আসতেন একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে
কাছে আনতেন। আর আবু আজম ইমামে আবু আজম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহ মাসালাটার সমাধান দিয়ে নিচে দিয়ে লিখে দিতেন আবু হানিফা নুমান ইবনে সাবের, আর বাদশা বুঝতে পারত এই মাসালার কারণ না, এই মাসালা একজন সমাধান করে দিয়েছেন আবু হানিফা। মাসালা সম্পূর্ণ না পড়ে বাদশা সকল মাসালার সমাধান দিতে লাগলেন। একদিন আবু হানিফা রহমতুল্লাহি আলাইহ ডাক দিয়ে বলেন, বাদশা আমি যে আপনাকে মাসালা সাবেত করে দিলাম আপনি মাসালাটা কেন করেন নাই? বাদশা ডাক দিয়ে বলেন, হে ইমামে আজম আবু হানিফা আমি কেন মাসালাটা পড়ব? আপনি তো জামানার বড় একজন মুহাজিরের একজন, আপনার মাসালাটা সত্য। বলে আমি তো এই মাসালার মধ্যে কারণ মানদণ্ড মানে সম্মান ক্ষুণ্ণ করার কথা লিখতে পারে, আপনি এটাকে সাবমিট করে দিলেন। উনি ডাক দিয়ে বলেন, না ইমামে আজম আবু হানিফা কোনো সাধারণ ইমাম নয়, উনি এমন একজন যুগশ্রেষ্ঠ ইমাম, ওনার কাছে সকল মাসালার সমাধান কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়। এই জন্য ইসলামের উপর অটল থাকার জন্য সর্বপ্রথম কোরআন মানা লাগবে। কি দ্বিতীয়ত, কোরআনের মধ্যে কোনো মাসালার সমাধান নাই, হাদিসের মধ্যে রয়েছে। হুজুর কোরআন এবং হাদিসের মধ্যে নাই বলে কোরআন এবং হাদিসের মধ্যে তো এমন কোনো কিছু নাই আল্লাহ বাদ রেখেছেন। হ্যাঁ, এমন কিছু মাসালা আমার আল্লাহ পাক হাকিকতান উজ্জ করে রেখেছেন, এটার সমাধান দিবেন বড় বড় মুহাজিরগণ মানে ইমামে আজম আবু হানিফা সহ অন্যান্য বড় বড় মুহাক্কিকগণ। ইমামে আজমের দৃষ্টি কঠোরতা কেমন ছিলেন, ওনার এলম কেমন ছিলেন যদি আপনি জানতে চান তাহলে আরও সহজভাবে আমি বলতে চাই। একবার একটা মাঠের মধ্যে ইমামে আজম আবু হানিফা সহ অন্যান্য বড় বড় মুফতিগণ বড় বড় আলেমগণ মাসালা সম্পর্কে সমালোচনা করতেছেন, মাসালা সম্পর্কে তাহকিক করতেছেন, মাসালা সম্পর্কে কথা বলতেছেন। ইমামে আজম আবু হানিফা সেই জায়গার মধ্যে উপস্থিত, দূর থেকে কিছু ছেলেপেলেরা বল খেলতেছেন, হঠাৎ করে একটা বল ওই মাসালা সাবেতকারী আবু হানিফা সহ অন্যান্য সকল মুফতিগণ মুফতিদের মাঝখানে পড়েছেন। সকল ছেলেদের মধ্যে কেউ ভয় করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন না। কেন এগিয়ে যাচ্ছেন না জানেন নি রে বাবারা? না যাওয়ার কারণ হলো তিনারা বলতেছেন এত বড় বড় আল্লাহর অলিগণ আমাদের সামনে, বড় বড় মুফতি মুহাদ্দিসগণ আমাদের সামনে, আমরা তার সামনে যেতে পারবো না, যদি তার সামনে যাই বেয়াদবি হয়ে যাবে। হঠাৎ করে একটা ছেলে ডাক দিয়ে বলেন, হে বাচ্চার দলেরা তোমরা যাবে না? ঠিক আছে আমি যেতে পারবো, আমি যেতে পারবো, আপনি যেহেতু যেতে পারবেন যাও বাচ্চা তুমি যাও। বাচ্চাটা দলের মাঝখানে বেয়াদবি করে ঢুকে গেলেন। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আমাদের মাঝখানে যখন ঢুকে যাওয়া হইল আমি এই ছেলেটা যাওয়ার পরে বললাম এই ছেলেটা একজন জারর সন্তান। কি সন্তান? জাউরা বুঝেননি আপনারা? এমন জারর সন্তান বলেছেন? সবাই খোঁজখবর নিলেন ইমামে আজম এত বড় মুখে একটা ছেলেকে না জেনে জারর সন্তান কিভাবে বললেন? সবাই খবর নিয়ে দেখলেন নোয়াড্ডা এলাকার বাহির থেকে একটা ছেলে এসে এলাকার মধ্যে সে বিয়াদুরি করে গেল। হঠাৎ করে জারজ বললেন, সে জারজ তো নাও হতে পারে কিন্তু ইমামে আজম বড় বড় আল্লাহর অলিগণের একটা প্রখর মেধা শক্তি ছিল, ওনারা কোনো কিছু হওয়ার আগে অনুধাবন করতে পারতেন, এটাকে বলা হয় এলহাম। আল্লাহর নবীগণ গায়েবের খবর দিতেন আর আল্লাহর অলিগণ এলহামের খবর দিতেন। নবীগণের কাছে গায়েবের খবর আসতো আর অলিগণের কাছে এলহামের খবর আসতো। কোনো উদ্ভট ঘটনা ঘটার আগে আল্লাহর অলিগণ তারার কাশফের মাধ্যমে চোখ বন্ধ করে তারা দেখেন। হযরতে আবু হানিফার সামনে যখন ওই ছোট্ট বাচ্চাটা ঢুকে বলটা নিয়ে গেলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ছেলেটা হয় একজন যারা সন্তান অথবা তার বাবার কোনো ঠিক ঠিকানা নাই। খবর নিয়ে দেখা গেল ওই ছেলেটার বাবা আসলেই নাই, ওই ছেলেটার আম্মা জান তাকে যার সন্তান হিসেবে দুনিয়াতে পয়দা করেছে। ইমামে আজমকে প্রশ্ন করা হয়, হে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আপনি কেন সমাজের মধ্যে এই ছেলেটাকে মন্তব্য কিভাবে করেছেন? উনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল আদাবু খায়রুম মিনা জাগাবি ওয়াল ফিদাতি, আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতে দামি। এই ছেলেটা
আদব দেখাইতে পারে নাই, এতগুলা আলেম একসাথে বসে আছে, আলেমের মাঝখান দিয়ে দুইকা ছেলেটা বল নিয়ে গেছে, তার মানে হলো এই ছেলেটা একজন বেয়াদব ছেলে, এই ছেলেটার মাঝে কোনো আদব নাই, তার মানে আপনারা কেউ এই ছেলেটাকে সত্য এবং ভালো ছেলে জানতে পারেন না। আসলে ঠিকই খবর নিয়ে দেখা যায় ওই ছেলেটা একটা বেজন্মা ছেলে, ছেলেটার জন্মের ঠিক নাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর কাছে প্রশ্ন করা হয়, আপনি কেমন করে জানলেন? বলে আমি তার কর্মকাণ্ড দেখে বুঝতে পারলাম। ঠিক এমনভাবে ইমামে আজম আবু হানিফার এমন পুঙ্খানু পুঙ্খানু পাওয়ার ছিলেন, জ্ঞান ছিলেন। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা সবাই হানাফি মাজহাবের অনুসরণ করে, আমাদের হানাফি মাজহাবের সিস্টেম হচ্ছে, হানাফি মাজহাবের তরিকা হচ্ছে, আমরা সবাই নামাজ আদায় করব, তারাবির নামাজ 20 রাকাত হানাফি মাজহাব বলতেছেন। হ্যাঁ বন্ধু, আমার আমার ইমামে আজম আবু হানিফার হানাফি মাজহাব বলতেছেন, নামাজের মধ্যে দাঁড়াইবা তোমার হাতরা ইয়াদিহি তাতাসুররা নাভির নিচে নেমে যাবে, এটা হানাফি মাজহাবের ফতোয়া। এবং শুধু তাই নয়, অন্যান্য সকল দিক আপনি যাচাই করবেন। বিতিরের নামাজ 3 রাকাতের জায়গায় অনেকে 1 রাকাত পড়ে, হানাফি মাজহাব বলতেছেন। হ্যাঁ, হানাফি মাজহাবের সর্বশ্রেষ্ঠ নিয়ম হচ্ছে বিতিরের নামাজ 3 রাকাত, 1 রাকাত নয়। হে বন্ধু, আপনাকে অনেকে সহি হাদিসের দোহাই দিবে, আরে বাবা সহি হাদিস কথা সত্য, তবে আমার রাসুল আগে যেটা করেছেন পরে যেটা বঞ্চিত করে, রাসুল আবার 3 রাকাত আদায় করেছেন, আপনি সেটাও আদায় করতে হবে। হানাফি মাজহাব এমন একটা মাজহাব, আপনি আগে থেকে যেমনভাবে নামাজ আদায় করতে করে আসছিলেন, এখন থেকে ঠিক তেমনভাবে করবেন। বর্তমানে যারা অন্য অন্যভাবে করতে চায়, তাদের এটার কারণে সমাজে ফেতনা সৃষ্টি হতে পারে, অথবা মসজিদে ফেতনা সৃষ্টি হতে পারে, জোরে আমিন বলার কারণে সমাজে ফেতনা সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা আগে যেভাবে করেছি সেটা হানাফি মাজহাবের ফতোয়া, বর্তমানে যেভাবে করতেছি হানাফি মাজহাবের ফতোয়া, ভবিষ্যতেও ঠিক এভাবে পড়বে, এটাই হানাফি মাজহাবের ফতোয়া। অনেকে বলতেন, হুজুর যদি কেউ আইসা নাভির নিচে হাত না বাইন্দা বুকের মধ্যে হাত বাঁধে জোরে আমিন বলে, তারাবি 8 রাকাত পড়ে, বিতিরের নামাজ 1 রাকাত পড়ে, তাকে যদি বলো আমরা বাপদাদার গোতে এভাবেই তো পড়ে আসতেছিলাম বাপদাদার জামানা থেকে, এখন তারা আপনাকে উল্টে ফতোয়া দিবে দেখবেন। আরে বাপদাদা যদি ভুল করে তুমিও ভুল করবা নাকি? আচ্ছা, এই সময় আপনি উত্তরটা কি দিবেন বলেন তো? আপনাকে বলবে তোমার বাপদাদা ভুল করে গেছে, এখন তুমি কি ভুল করবা নাকি? রাসূলের হাদিস আপনাকে সহি হাদিস দেখাবে, দেখেন সহি হাদিস আল্লাহ রাসূল 8 রাকাত নামাজ পড়েছেন, কেউ অস্বীকার করেন আল্লাহ রাসূল 8 রাকাত পড়েছেন। তবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 20 রাকাত, কেউ 40 রাকাত এভাবে পড়তেছেন, ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে শোনো, এভাবে এলোমেলো ভাবে পড়লে সৌন্দর্য নষ্ট হয়, আসো আজকে থেকে তোমরা একসাথে 20 রাকাত নামাজ পড়ো এবং জামাতে পড়বা। ওমর মারহাবা কইল, সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? তাদের তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজের কথা বলেছেন, তারা কারা? যারা 8 রাকাত তারাবি পড়ে 12 রাকাত নামাজ থেকে আমাদেরকে বঞ্চিত করতে চায়। কথা বুঝেন নাই মনে হয় আমার, আমি কারোর বিরোধিতা করার জন্য বলছি না, আমি বোঝার জন্য বলছি। 8 রাকাত নামাজ পড়েন, হ্যাঁ এটা না যায় আমরা বলি, তবে 20 রাকাত দিনের ভিতরে 8 রাকাত আছে, 12 রাকাত বেশি পড়লে সওয়াব বেশি। কথা কি বুঝতে পারতেছেন? কেউ যদি বলে 8 রাকাত পড়ো, এটা 8 রাকাত আল্লাহর হাবিবের সুন্নাত, হাদিস শরীফের মধ্যে রয়েছে, হ্যাঁ আমি 20 রাকাত পড়বো, 8 রাকাত 20 রাকাতের মধ্যে আছে, 12 রাকাত বাড়তি পড়লে রমজান মাসে সওয়াব বেশি, 170। দেখছেন নি? সুবহানাল্লাহ, জোরে পড়েন না? আচ্ছা, আপনারা একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আরো জবান খুলে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা পথ হারিয়ে মোরা চলে গেছি অন্ধকারে, কবে জানি পাব আলোর পথ, কবে জানি পাব আলোর পথ। আরে কোরআনের পথে মোরা চলতে গেলে
হাদিসের পথে মোরা চলতে পারলে পাব মোরা আল্লাহ রাসূলের পথ, আল্লাহ রাসূলের পথই আলোর পথ, সেই পথ ধরে চল ওহে মুমিনগণ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কোরআনের বর্ণনা সরল সঠিক পথ, সে তো নবীজির পথ, চল চল মুমিন সেই পথে চল। সেই পথ অনুসরণ করেছে সাহাবা, সেই পথ অনুসরণ করেছেন সাহাবা, আর করেছেন সলেহীনার ওলামা, আমরাও সাধারণ করব অনুসরণ সেই পথ, আল্লাহ রাসূলের আলোর পথ, সেই পথ আল্লাহ রাসূলের আলোর পথ, আল্লাহ হুম্মা সাল্লে। ট্রাভেল দাও, ট্রাভেল বাসায় তো চলুন, ট্রাভেল 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 বন্ধুরারে আমার, এই জন্য মনোযোগের সাথে শুনবেন। তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কুকর জ্ঞান ছিলেন, ওনার বড় পাওয়ার ছিলেন, ওনার বড় মর্যাদা ছিলেন, ওনার বড় সম্মান ছিলেন, ওনার এলেমের গভীরতা বেশি ছিলেন। তাহলে আমরা সবাই হানাফি মাজহাব অনুসরণ করে, আমাদের হানাফি মাজহাবের আইন হচ্ছে আমরা নাবির নিচে হাত বাঁধবো, হানাফি মাজহাবের কথা হচ্ছে আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়বো, হানাফি মাজহাবের আইন হচ্ছে আমরা বিতিরের নামাজ 3 রাকাত পড়বো, হানাফি মাজহাবের আইন হচ্ছে ঈদের নামাজের মধ্যে আমরা বাড়তি কয় তাকবীর, জোরে বলে না, কয় তাকবীর, 6 তাকবীর, বাড়তি 6 তাকবীরের বেশি অন্য কোনো তাকবীর নয়, এটা আমাদের হানাফি মাজহাবের ফতোয়া। ও বন্ধু আমার, আমরা সবাই হানাফি মাজহাবের প্রতি আমরা সমাদৃত থাকবো, কারণ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হানাফি মাজহাবের ধারক এবং বাহক, এই জন্য আমরা সবাই হানাফি মাজহাবের প্রতি স্থিতিশীল থাকতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কনফারেন্স, জোরে বলেন মারহাবা। দ্বিতীয়ত সাবজেক্ট আমাকে বলেছেন পর্দার উপরে একটু কথা বলার জন্য, আপনারা বসবেন তো ইনশাআল্লাহ, আছেন তো আপনারা ইনশাআল্লাহ? বাবারা, আপনাদের এই অঞ্চলে আমি আজকে দ্বিতীয়বার, আমি আপনাদের হয়তো বন্দরের একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার মাহফিলে গত বছর ছিলাম, আজকে আপনাদের এখানে দ্বিতীয়বার। আমি বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার, আমি এক কথাই বলি, আমাকে হয়তো বা আলেমদের উপরে আমার নাম দিয়েছে, কিন্তু আমার এত এলেম নাই, আমার বয়স কম, আমি ফাজিলে মাত্র ফাইনাল পরীক্ষা দিলাম, কুমিল্লা ভার্সিটিতে বাংলা অনার্স চলতেছে মাত্র, তবে আল্লাহ পাক আমাকে দিয়ে দুই একটা কথা বলায়, মানুষ শোনে, আপনারা শোনেন, তবে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই। আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমার সোশ্যাল মিডিয়াতে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে আমাকে অনেকগুলো একসাথে বাতিলপন্থীরা বসাইয়া আমাকে বলতেছেন যে তুমি আমাদের ওলামাদের বিরুদ্ধে বলেছ, আমাদের আকাবারের বিরুদ্ধে বলেছ, তুমি এখন এদের, তুমি যে এদের বিরুদ্ধে বলেছ, তুমি একটা কিতাবের এবারত পরে শোনায় দাও। আমি মনে মনে বলছি এরা 40-50 জন একসাথে আইসে আমার এবারত সরার কথা বললে, আমি যদি হকটাও ফরি আমার এরা ভুল কইব, আর আমি ফরি ফাজলে, আমি এখন ফরতে গেলে আমি 2 ধাক্কা যদি খাই এরা কবে এই দেখছি ফারে না, এ আবার আমাদের আকাবেরদের বিরুদ্ধে কথা বলতে পারে। আমি এই জন্য আমার কথা হচ্ছে আমি চুপ ছিলাম, এটাই আলহামদুলিল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যখন একটা সময় আসবে আমার জবান দিয়ে প্রত্যেকটা কথা সহিভাবে উৎকৃষ্টভাবে বলার সময় আসবে, তখন কিন্তু আমি বলবো। তবে একটা কথা মনে রাখবেন, আমি তো তাদের কাছে যাইয়া অন্য কোনো কাজ কইরা ক্ষমা তো আর চাইয়া আসা লাগে নাই, কথা বলেন না। তবে আমি একটা কথা মনস্থ আপনাদেরকে করাই দিতে চাই, একটা কথা খেয়াল রাখবেন, আমার মুখ থেকে ফতুয়া নয়, আমার মুখ থেকে আপনি নসিহত শুনতে পারবেন, তবে ফতুয়া নিতে হবে হক্কানি আলেমগণের কাছ থেকে। আজকের মাহফিলের মধ্যে যিনি আমার আপনাদের পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আওলাদে রাসূল বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি হুজুর আছেন, উনি আসবেন, দোয়া করবেন আপনাদেরকে নিয়ে, ওনারা দিবেন ফতুয়ার সমাধান, ওনাদের দরবারে আলেমগণ দিবেন ফতুয়ার সমাধান, আমি নয়, কারণ আমার ফতুয়ার সমাধান মাসালা সাবেত করার বয়সে কোনো হয় নাই। তবে আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আমাকে দিয়ে একটু খেদমত করাচ্ছেন, বিদায় আমি খেদমত করতেছি। আমার আলম রাজা ভাই তো বলেছেন 5টা মাদ্রাসা, আপনাদের দোয়ার বরকতে 7টা মাদ্রাসা, কয়টা
সাতটা ছয়টা যৌথভাবে আলেমদেরকে নিয়ে করছি, আর একটা আমার এলাকাতে নিজে করছি। আজকে আসার সময় আমার মাদ্রাসার যে কাজের মিস্ত্রির বেতন, এরপরে এই প্রায় পাইপ ফিল্টারের কাজ চলতেছে, এখনও আরও প্রায় 2.5-3 লক্ষ টাকার আমার কাজ বাকি, আমি এগুলো করছি, দোতলা কমপ্লিট করেছি। এটা শুধু আমি কি আমার জন্য করছি, ইসলামের জন্য না, ইসলামের জন্য করি নাই, আর যে বাকি মাদ্রাসাগুলো ইসলামের জন্য করি নাই। তো আমি এলেম কালাম নাই, আমার আমার যোগ্যতা কম, তবে দুই একটা কথা নসিহতপূর্ণভাবে আপনাদেরকে বললে আপনারা যদি মানেন, যদি আমি গুনাহগার হই, আপনারা যদি আমার কথা শোনার পর যদি আপনারা নাজাত পেয়ে যান, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উসিলায় আমাকে নাজাত দিবেন। কথা বলেন না, আমি আজকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা বলেছি, আপনি যদি ওই মাযহাব অনুসরণ করে নামাজ পড়েন, আপনি যদি জান্নাতে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ যার কথা শুনে আমি হানাফি মাযহাব অনুযায়ী নামাজ আদায় করেছি, আল্লাহ সে কোথায়? তখন আপনি হয়তো আমাকে খুঁজা যদি বাইর করেন, আমার প্রতি এহসান করেন, তাহলে আমি নাজাত পাওয়ার একটা রাস্তা আছে। আর নচক বাবারে আমার গুনাহ যদি আপনারা দেখতেন, আজকে নোয়াদার মাহফিলে আমাকে তো আপনার প্রধান বক্তা দিচ্ছেন, প্রধান বক্তা দূরের কথা, নিচেও নাম দেওয়ার আপনার চিন্তা করতেন না। একটা কথা মনে রাখবেন, আমি দুনিয়াতে যা কিছু করি না কেন, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আমি একটা কথা আপনাদেরকে বলে যাব, সে কথাটা হচ্ছে দুনিয়াতে যত কর্মকাণ্ডই হোক না কেন, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য সকল কর্মকাণ্ড করব। আমরা পূর্বে যেভাবে নামাজ আদায় করেছি এই নামাজটাই সঠিক ছিল, কেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব সেই নামাজটাকে সঠিক বলছে। হঠাৎ করে মসজিদে আসলেন, জোরে আমিন, হঠাৎ করে মসজিদে আসলেন, বুকুর উপরে হাত বাঁধলেন, হঠাৎ করে মসজিদে আসলেন, আপনার পাওটারে ব্যাঙের মতো সেগাইয়ে দিয়া একজনের পায়ের লগে আরেকজন লাগাই দিলেন, হঠাৎ করে মসজিদে আসছেন, ভিতরের নামাজ সবাই 3 রাকাত তারাবির সময় জামাতে পড়ে, আপনি 1 রাকাত করে মুনাজাত একটা করে দিলেন দাঁড়াইয়া, আপনি এটা কি করলেন? কথা বুঝতে পারছেন তো? আমি এটাকে ব্যঙ্গ করছি না, যারা অনুসরণ করে তারাটা তারা করুক, তবে আপনি আমাদেরটাকে কেন আপনি হারাম বলছেন, অথবা আপনি কেন আমাদেরটাকে অন্য দিকে নিয়ে যাচ্ছেন, বিভ্রান্ত করছেন? আজকের এই মাহফিল যারা করছেন, যুব সমাজ, মুরব্বী সমাজ, নোয়াদ এলাকাবাসী, আপনারা যারা আছেন, আপনারা পূর্বে যেভাবে নামাজ পড়েছেন এখন সেভাবে পড়বেন, ভবিষ্যতেও সেভাবে পড়বেন, তবে মনে রাখবেন যেন ফেতনা সৃষ্টি না হয়, বিভ্রান্ত সৃষ্টি না হয়। কেউ যদি সৃষ্টি করতে চায়, এলাকার সবচেয়ে আলেম যিনি আছেন ওনার কাছে নিয়ে যাবেন, সমাধান করে দিবে। আমি যে মসজিদে জুমা পড়াই, আমার ওই মসজিদের মধ্যে অল্প কিছুদিন আগে, গত জুমার আগের জুমার আগের জুমা, এক ছেলে, আমি মসজিদে ঢুকছি, আমার মসজিদে 12:30 থেকে আলোচনা শুরু হয়, আপনাদের দিকে কয়টা শুরু হয় আমি জানি না, হ্যাঁ 12:30 শুরু হয়ে যায়। আপনাদের দোয়ার বরকতে যে মসজিদে নিচতলা পুরে, দোতলা পুরে, এরপরে পাশের যে জায়গা সেটা পুরে, একটা ঈদগা আছে 30 কাতার, এটার মাঝখান দিয়া 15 কাতার পর্যন্ত পুরে যায়, মুসল্লি অনেক মুসল্লি হয়। তো আমি 12:30 যখন ঢুকি, অনেক মুসল্লি থাকে, আমি তাদের মাঝখান দিয়ে ঢুকা লাগে, তবু একদিন আমি যাই ঢুকা, আমার খুতবাটা, আমার ডেস্ক আছে আলোচনা করার, সামনে দাঁড়ায় দাঁড়ায় আলোচনা করি, ডেস্ক আছে, মাইক দেওয়া, আমি হঠাৎ করে আমি আলোচনা করবো দাঁড়াইলাম, হঠাৎ করে দেখতেছি এক ছেলে এভাবে ধরে নামাজ পড়তেছে, খুব পরিচিত। আমি আমার মুয়াজ্জিনকে বললাম, তার আবার কী হইলো, আপনি কি তার সম্পর্কে কিছু বলেন না বা জানেন না? বলে আমি তো জানি না, সবাই আমার প্রায় 10-15 জন জিজ্ঞেস করছে এই ছেলে কীভাবে ওইভাবে নামাজ পড়ে। তো আমি বললাম ঠিক আছে, তাকে আমার কাছে পাঠাইয়েন, তার সাথে বলবেন যে হুজুরের কথা আছে। তো তাকে ফাটানো করলে 5 দিন হয়ে গেছে, তারা আর আমার কাছে ফাটাইও নাই। এবার এলাকার মানুষ সমালোচনা করতেছে, অমুকের ছেলে এভাবে নামাজ পড়ে, অমুকের ছেলে এভাবে নামাজ পড়ে। তো তার বাবার কাছে খবর গেছে, তার ছেলের পিছনে অনেক মানুষ লাগিয়ে গেছে তাকে নিয়ে সমালোচনা করে। তার বাবা এলাকার অনেকের কাছে ফোন দিয়া দিয়া বলতেছে, আরে আমার ছেলে কী করছে, ছেলে বলে হাদিসের ভিতরে পাইছে এভাবে নামাজ পড়া। আমি চিন্তা করছি ফোলা পরে স্কুলের ভিতরে ফোলা হাদিসের ভিতরে পাইছে, সরাসরি হাদিসের আমল করতেছে। আচ্ছা ফোলা হাদিস সম্পর্কে কী বোঝে? পরে একদিন আসরের নামাজের পরে ছেলেটাকে পাইলাম, তাকে বললাম তোমার সাথে আমার অনেক কথা, তাড়াতাড়ি চল, জি হুজুর কী হয়েছে আসেন, আমি আপনার সাথে কথা বলবো। কথা বলতে বলতে ছেলেটাকে বসে কথা বলতেছি, তুমি এভাবে কেন নামাজ পড়ো? হুজুর আমি নাবির নিচে হাত বাঁধার 3টা হাদিস পাইছি, আর নাবির উপরে হাত বাঁধার আমি 5টা হাদিস পাইছি। হুজুর এই জন্য আমি নাবির উপরে হাত বাঁধি, আমি এর জন্য বুকের উপরে হাত বাঁধি, নাবির নিচে বাঁধি না। আমি বললাম এর আগে যে আমরা নাবির নিচে বাঁধতাম, এটা কি ভুল ছিল বা হারাম? বলে না হুজুর হারাম না। তো এটা সাল্লা কেন? হুজুর ওইটা নাকি জয়ীফ হাদিস, মানে জাল হাদিস, আর যেটা বুকের উপরে বাঁধে এটা নাকি সহিহ হাদিস। আরে বাবা, সহিহ হাদিস আর জয়ীফ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী প্রত্যেকটা, ওইটা জাল হাদিস না, ওইটাও একজন ইমামের কথা, তুমি যে বুকের উপরে হাত বাঁধো এটা আরেকজন ইমামের কথা। তবে হ্যাঁ, আগে যেটা করেছে এটা ভুল না। হুজুর আমার মন কাছে মনে হয় ভুল, আমি দেখছি উমক আলেম, উমক আলেম, উমক আলেম, তারা বলতেছেন বুকের উপরে হাত বাঁধার কথা, তারাবির নামাজ 8 রাকাত পড়ার কথা, 20 রাকাত না। হুজুর বলছে মানুষ মারা গেলে দোয়া করা যাবে না, 4 দিন 40 করা যাবে না। হুজুর এটা কীভাবে? আমি বলছি আরে বাবা শোনো, আমরা যে এই দোয়াগুলো করি মানুষ মারা গেলে, অথবা আমরা যে নাবির নিচে হাত বাঁধি, আমরা যে 3 রাকাত ভিতরের নামাজ পড়ি, 20 রাকাত তারাবি পড়ি, এটা হচ্ছে মাযহাবের ভিন্নতা। এবার বলতেছে হুজুর মাযহাবে তো মানা যাইতো না,
কি বলতেছে? হুজুর মাঝহাবে তো মানা যাবে না। আমি বললাম তুমি কার কাছে শুনলা? হুজুর অমুকের কাছে। আমি বলছি তারা তুমি তার মানো দেখে তো তার কথা শুনছো। জি হুজুর। তো তুমি তারা যে মানলা এটাই তো মাঝহাব। তারা বুঝাইলাম কি? তারা যে মানতেছো এটাই মাঝহাব, এটাই একটা পথ অনুসরণ করা। তো তুমি তো তার পথ অনুসরণ করা, সে মাঝহাব মানে না, তুমিও মাঝহাব মানো না, তাহলে তুমি তার পথ অনুসরণ করলা। আরে বাবা, মুহাজিরগণ বড় বড় আলেমগণ বলেছেন যে একজনকে অনুসরণ করার কথা, আল্লাহর কোরআন বলছেন অনুসরণের করার কথা, তুমি কেন করবা না? বলতেছে হুজুর ঠিক আছে, আমি এতদিন জানতাম আপনারা যেটা করতেন এটা ভুল, এখন জানি যে আমারটা সঠিক। হুজুর আপনি কোন? আমি যদি আপনাদের মতো নামাজ পড়ি, যদি আমি গুনাগার হই, আমার গুনার দায়িত্ব আপনি নেবেননি। আমি কইছি যা, এখন থেকে আমি বলছি তুই যত গুনা করবি আমার মতো করে নামাজ পড়িয়া আমি তোর গুনার দায়িত্ব নিলাম। আমি শুধু কইছি তোমার গুনা না, এ এলাকার ভিতরে যত মানুষ আছে সবাই নামাজ হানাফি মাযহাব অনুযায়ী পড়বে, এটা সহি, এটা সঠিক। তবে তারা নামাজ পড়লে যদি গুনাগার হয় আমি আল্লাহর কাছে কুমু, আল্লাহ আমার যত রাসূলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদি আছে তাদের জীবনের যত গুনাহ আছে আপনি আমাকে দিয়া দেন, আর আমাকে দেওয়ার পরে আপনি সমাজের মধ্যে প্রত্যেকটারে জান্নাতি বানাইয়া আমারে আপনি জাহান্নামে দিয়েন, সবাই জান্নাতে যাক, আমি জাহান্নামে যাইলে অসুবিধা নাই, কারণ সবার গুনাহটি যদি আমারে দেয় আমি একা জাহান্নামে গেলে সবাই আল্লাহর কাছে কইবে আল্লাহ সব উম্মতে মুহাম্মদি জান্নাতে গেছে গা, আমারে আপনি কি লেগা জাহান্নামের ভিতরে, একজন জাহান্নামের ভিতরে আছে, আল্লাহ আমারে জাহান্নামে দিছেন আমি পইরা থাকি। তো সব জান্নাতবাসী আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমরা সবাই জান্নাতি কিন্তু জাহান্নামের ভিতরে কে? যদি আল্লাহ কয় একজন উম্মতে মুহাম্মদির ভিতরে আর সবাই জান্নাতি, আল্লাহ সে কে? তো যদি কয় শামিম রে, আল্লাহ হ্যাঁ কি লেগা গেছে জাহান্নাম ভিতরে, তাহলে তোমরা সবার গুণাটি তারা দিয়ে দেওয়া হয়েছে এজন্য তোমাদেরকে জান্নাতি। আল্লাহ হ্যাঁ যেহেতু আমরা গুণা নিতে পারছি, হ্যাঁ আমাদেরকে ফালাই জাহান্নামে আমরা সবাই জান্নাতে, আল্লাহ এরে দিয়ে দেন আমাদের সাথে, অন্যচেত আমরারও জান্নাত দরকার নেই আমরা জাহান্নামে যাই। তাহলে এরপরে আল্লাহ পাক আমার প্রতি এহসান করব, আল্লাহ হয়তো আমার আপনাদের উসিরে জান্নাত দিব। বাবুরে ইমান আমল সব কিছু সঠিকভাবে রাইখা আপনার নামাজ রোজা এবাদত আগে যেভাবে করেছেন এখনও করেন, যদি গুণা হয় আমার রাজি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক যেভাবে নামাজ পড়তেছি সব সহি সুন্দর সুষ্ঠু। যদি নামাজ না পড়তে পারেন এলাকার মসজিদের ভিতরে মাহে রমজানে উদ্যোগ নেন, আমাদেরকে হুজুর একদিনে নামাজ শিখা যায়, একদিনে কয় দিনে কথা বলেন, কয় দিনে? একদিনে নামাজ শিখা যায়, একদিনে অজু শিখা যায়, একদিনে তারাবির নামাজ কীভাবে পড়বেন নিয়ম শিখা যায়। এবং আপনারা উদ্যোগ নেন যেভাবে আজকে মাহফিল করে লাখ টাকা খরচ করে ফেললেন, ঠিক এইভাবে এলাকার মধ্যে মসজিদের ইমামকে অন্য মাসে যদি বেতন দেন 10-15 হাজার টাকা, ওই রমজান মাসে আই না বেতনের নিয়মমাত্র একটু বাড়াই দিবেন, তারাবির টাকা তো দিবেন আরও বাড়াই দিবেন। হুজুর কয়জন আমাদেরকে কষ্ট হলেও নামাজটা একটু শিখিয়ে দেন, এটা হবে ওয়াজ। আর নচেত এটা যেটা করতেছেন এটা ওয়াজ হবে ঠিক, এ কান দিয়ে ঢুকছে ওই কান দিয়ে বাইরে হচ্ছে, কিছু শিখা হবে না। ওই মসজিদের ভিতরে যদি ইমাম মুয়াজিনকে দিয়া আপনি নামাজের ট্রেনিং নিতে পারেন তাহলে এটা হবে আপনার নামাজ, কথা বলেন না কেন? এই জন্য মাহে রমজান আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আসতেছে। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আপনাদের কাছে আমি বলছি, আপনারা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারেন না কিন্তু মোবাইল কিন্তু মাশাআল্লাহ ভালো টিপতে পারেন, ঠিক আছে তো? ঠিক আছে তো? মোবাইল কিন্তু ভালো টিপতে পারেন। আপনাদের কাছে আমার আবদার হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন যারা চালান যদি কোরআন তেলাওয়াত না করতে পারেন, আপনার জন্য কোরআন শিখার জন্য টালকিং কোরআন নামক একটা সফটওয়্যার আছে প্লে স্টোরের মধ্যে, আলিফে টাচ করবেন আলিফ বলবে, বায়ে টাচ করবেন বা বলবে। আপনি এখন থেকে রমজান পর্যন্ত হরফগুলো শিখে নেন, এবং দ্বিতীয়ত রমজান পর্যন্ত হরফ শিখার পরে আপনি সুন্দর করে আস্তে আস্তে করে হরফের উচ্চারণগুলো শিখেন, কোনটা জবর কোনটা জের কোনটা পেশ এভাবে শিখেন আস্তে আস্তে করে। শিখার পর মাহে রমজানে এলাকার মসজিদের ইমাম মুয়াজিনের কাছে 10 জন যুবক এক হইয়া প্রাইভেটের মতো পড়েন, বেশি সময় না আধা ঘন্টা সময় দেন, এক মাসে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন। কারণ এই মাহফিলগুলো করার মূল উদ্দেশ্য যেন আমাদের হয় সমাজ পরিবর্তন করা, নিজে পরিবর্তন হওয়া। এই জন্য হানাফি মাজহাব মোতাবেক এতদিন নামাজ পড়েছি, এখনও পড়ব, ভবিষ্যতেও পড়ব। আল্লাহ পড়ার তফিক দিক, সবাই জবান খুলে দুরুদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার গভীরে মনোযোগ দিবেন, আমাকে বলেছেন আপনাদের কাছে পর্দা সম্পর্কে সামান্য কথা বলার জন্য, তারপরে আমি আমার আলোচনার দ্বারা এই কথা বলে যাচ্ছি। আপনারা বলেন পর্দা কি মহিলাদের জন্য না পুরুষের জন্য আছে? শুধু কি মহিলার জন্য পর্দা পুরুষের আছে না নাই? ইমামে আজম আবু হানিফার জীবনী থেকে পর্দা শিখেন,
হযরত ইমাম আবু আযম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা স্বভাব ছিল, মানুষ থাকুক আর না থাকুক উনি কোনোদিন খালি মাথায় কারোর সামনে বসতেন না। কিভাবে বসতেন না? ইমামে আযমকে প্রশ্ন করা হয়, হে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আপনি কেন খালি মাথায় মানুষের সামনে বসেন না? বলে শুধু তাই নয়, আমার আরেকটা স্বভাব ছিল, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যদি অধিক পরিমাণ কষ্ট করে আসতাম, আমি মানুষ থাকুক আর না থাকুক আমার পাগুলাকে ছড়াইয়া দিয়া বসতাম না। অনেকে মসজিদে নামাজ পড়ে, পড়ার পরে দেখেন আসরের নামাজের পরে আসে না নাই। ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেছে, আমি ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যদি কঠোর পরিশ্রম করতাম, আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাই কখনো 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 আমি আমার পাঙ্গুলা ছড়ায় বসতাম না। হযরতে হাসান আশআরী রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, হে আবু হানিফা, হঠাৎ আমি আপনাকে একদিন দেখলাম আপনি মানুষের সম্মুখে থাকা অবস্থায় আপনি আপনার পাঙ্গুলা মেলে বসেন না, মানুষ থাকুক আর না থাকুক আপনি আপনার পাগুলো মেলে বসেন না। ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মানুষ থাকুক আর না থাকুক আমি আমার পাগুলো মেলে না বসার কারণ হলো একটা, হে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদ রাসূল, মুর্শিদে কিবলার আগমন, সৈয়দ মোহাম্মদ বাদুশাহ মুজাদ্দেদী।